ঈদে যে কোনো মূল্যে স্বজনদের কাছে ফিরতে মরিয়া থাকেন কর্মজীবীরা মুসলিমদের বড় উৎসব ঈদে বাড়ি ফেরার তারা থাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াও তার ব্যতিক্রম নয় এই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন তবে এবার ভিন্ন ধর্মীয় উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া বিনা ভাড়ায় ঈদযাত্রায় নাগরিকদের জন্য দেয়া হয়েছে সামরিক যুদ্ধজাহাজ এই যুদ্ধজাহাজের নাম কেআরআই বাঞ্জার মাসিন ফাইভ হান্ড্রেড টুয়েলভ Pertama-tama di Jodhosa, sujuk panahnya 1.000 jatri, di mana semua sujuk yang diberikan adalah sujuk yang diberikan oleh Untuk fasilitas KRI, kita siapkan ruangan-ruangan untuk balita dan ibu-ibu, kemudian juga untuk pria, kemudian juga kita siapkan ruang kesehatan. Ruang kesehatan untuk perawatan umum dan perawatan khusus. ঈদ ঘিরে দেশটির রাজপথ রেলপথেও পড়েছে বাড়ি ফেরার হিরিক ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের ধারণা ঈদের ঠিক আগ মুহূর্তে এক কোটি বিশ লাখের বেশি যাত্রী স্থলপথে যাতায়াত করবে

আগের বছরের চেয়ে এবারের ঈদের বেচা বিক্রি কম বলে জানান পোশাক বিক্রেতারা রমজানের শেষ সপ্তাহেও বিপণী বিতানে নেই ক্রেতাদের ভিড় ওয়ালিউল্লাহ ফারুক এখন বিশ্ব